আসসালামু আলাইকুম সবাইকে, আমি আদনান হাবিব বলছিলাম ড্রিম অ্যাব্রোড থেকে। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সবার সাথে কথা বলবো, পলিটেকনিক পাশ করে বিদেশে উচ্চশিক্ষা। একটা বড় অংশ শিক্ষার্থী রয়েছে বাংলাদেশে পলিটেকনিক পাশ করে, কিন্তু এই শিক্ষার্থীগুলোর প্রপার গাইডলাইন দেওয়া, প্রপার ইনফরমেশান, অনেক কিছু কিন্তু শিক্ষার্থীগুলো বিরত, যে তারা হয়তো অনেকে ইনফরমেশান জানে না। অনেকে দেখা যায় তাদের জন্য যে বিদেশে উচ্চশিক্ষা একটা অঢেল অপরচুনিটি রয়েছে, এই সম্পর্কিত ব্যাপারগুলোতে তারা জানে না। আমাদের দেশে সাধারণত পলিটেকনিক শিক্ষার্থীগুলো একটু মিডিল ক্লাস ফ্যামিলির হয়ে থাকে, যারা পলিটেকনিক ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করতে আসে বা পলিটেকনিক পড়াশোনা করার জন্য আসে, বেশিরভাগই হচ্ছে মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে। আমাদের দেশে পলিটেকনিক পাশ করা একটা শিক্ষার্থীর জন্য যে ধরনের অপরচুনিটি থাকা দরকার, সেই অপরচুনিটিগুলো তারা মূলত পায় না। আমি যদি একটা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টের সাথে পলিটেকনিক স্টুডেন্টগুলোকে একটু কম্পেয়ার করি, খেয়াল করে দেখবেন একটা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট যখন পাশ করে তার কাছে কিন্তু অনেকগুলো অপশান থাকে। সে চাইলে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, বিভিন্ন মেডিকেল, এগুলোতে কিন্তু সে পড়ালেখা করার সুযোগ পায়, তার কাছে অপরচুনিটি কিন্তু অনেকগুলো আছে। কিন্তু একটা পলিটেকনিক স্টুডেন্টকে আপনি চিন্তা করেন, বাংলাদেশের একমাত্র ডুয়েট ছাড়া কিন্তু তাদের উচ্চশিক্ষার আর কোনো সুযোগ নাই বাংলাদেশে। তো যে পরিমাণ পলিটেকনিক শিক্ষার্থী প্রতি বছর পাশ করে বের হচ্ছে, এর বিপরীতে মাত্র একটা ডুয়েট আসলে মেধাবী শিক্ষার্থীদের সংখ্যার বিপরীতে আসন সংখ্যা খুব কম হওয়ার কারণে একজন শিক্ষার্থী হয়তো মেধাবী কিন্তু তার স্বপ্ন সে পূরণ করতে পারছে না, বিকজ অফ মাত্র একটা ইউনিভার্সিটি সারা বাংলাদেশে। তো যখন সে ডুয়েটে চান্স পাচ্ছে না, তার জন্য বিকল্প অপশান কি হয়, সে বাংলাদেশের প্রাইভেটে পড়াশোনা করছে অথবা অনেকে বিদেশে চলে যাচ্ছে। বৈষম্যটা কোন জায়গায় দেখেন, একটা স্টুডেন্ট যখন ডুয়েটে চান্স পাচ্ছে না, সে যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশন নেবে, সেখানেও কিন্তু পলিটেকনিক শিক্ষার্থীদের কিন্তু এক ধরনের বৈষম্য। কারণ বাংলাদেশে যেগুলো প্রথম শ্রেণীর প্রাইভেট ইউনিভার্সিটি, যেমন ব্র্যাক বলেন, নর্থ সাউথ বলেন, এগুলোতে আবার পলিটেকনিক স্টুডেন্টদের অ্যাডমিশন নেয় না, সেখানেও পলিটেকনিক স্টুডেন্টরা কিন্তু অবহেলিত। তো ওভারঅল কিন্তু এই পলিটেকনিক স্টুডেন্টরা মানে পুরো সব সেক্টরগুলোতে বলবো যে অবহেলার শিকার। তো এই পলিটেকনিক শিক্ষার্থীরা দেখেন যে এই এই বর্তমান প্রতিযোগিতার যুগে আপনি পলিটেকনিক শিক্ষার্থী হিসেবে কোথায় সুযোগ সুবিধা বেশি পাচ্ছেন বা কম পাচ্ছেন, এটা নিয়ে যদি পড়ে থাকেন তাহলে হয়তো এই প্রতিযোগিতার যুগে আপনি আগাতে পারবেন না, আপনাকে ডেফিনেটলি বেটার একটা প্ল্যানিং করতে হবে। কিন্তু এই জায়গায় পলিটেকনিক স্টুডেন্টরা একটু পিছিয়ে, তাদের জন্য যে বিদেশের বিভিন্ন দেশে সরকারি বেসরকারি অনেক রকমের স্কলারশিপ নিয়ে যে পড়ালেখার সুযোগ আছে, ব্যাপারগুলো নিয়ে কিন্তু তারা অবগত না, কারণ এগুলো নিয়ে কখনো তারা রিসার্চ করে না। পলিটেকনিক শিক্ষার্থী যারা আছে, দুই ক্যাটাগরির শিক্ষার্থীকে আমরা পাই মূলত। এক ক্যাটাগরির শিক্ষার্থী আছে যারা হচ্ছে একটা ভালো পরিবার থেকে আসে, মোটামুটি তাদের একটা ভালো টাকা পয়সা থাকে, যেটা 10-15% শিক্ষার্থী আমরা পাই, যাদের টাকা পয়সা নিয়ে কোনো সংকট নাই, যাদের একটা বড় কিন্তু অর্থনৈতিক বাজেট থাকে। কিন্তু আবার এখানে মোটামুটি 80-85% স্টুডেন্ট থাকে যারা একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে, যাদের মেন সমস্যাই হলো টাকা পয়সা নিয়ে সংকট, অত বেশি বাজেট নাই, ব্যাংক স্টেটমেন্ট দেখানোর মতো অত বেশি টাকা নাই, এই সংকটে মূলত তারা ভোগে। তা আমি বলবো যে স্টুডেন্টগুলোর ব্যাংকে টাকা পয়সা নিয়ে দেখানোর মতো পর্যাপ্ত বাজেট নাই, আপনাদের অত বেশি বাজেট নাই বিদেশে পড়ালেখা করার জন্য, ওই সকল শিক্ষার্থীদেরকে আমি বলবো আপনারা চাইলে কিন্তু চীনে উচ্চশিক্ষা নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। আপনি বাংলাদেশের একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যদি বিএসসি করেন, যেগুলো মোটামুটি একটু ভালো মানের প্রাইভেট ইউনিভার্সিটি বাংলাদেশের ভিতরে আর কি ভালো, তো সেগুলোতে মোটামুটি বিএসসি করার জন্য টিউশন ফি ঢাকা শহরের 4 বছরের থাকা খাওয়া সব মিলে মোটামুটি কিন্তু 12-15 লক্ষ টাকার মতো একটা বাজেট লাগে। বাট আপনি এর চেয়ে অর্ধেকের টাকা খরচ করলে কিন্তু আপনি চীনের একটা টপ র্যাঙ্কিং পাবলিক বিশ্ববিদ্যালয়ে কিন্তু পড়াশোনা করতে পারবেন, কারণ এখানে ভালো একটা র্যাঙ্কিং ইউনিভার্সিটি পাচ্ছেন, খরচ কম লাগছে, এখানে প্র্যাকটিক্যাল বেজ একটা পড়ালেখার সুযোগ পাচ্ছেন, ল্যাব ফ্যাসিলিটিস, ইউনিভার্সিটি ফ্যাসিলিটিস, প্লাস ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করতে পাচ্ছেন, আপনার সাথে ওয়ার্ল্ডের আরও অনেক কান্ট্রি স্টুডেন্টগুলোর সাথে আপনি ক্যারিয়ার শেয়ার করার একটা সুযোগ পাচ্ছেন। পাশাপাশি এখান থেকে পাশ করার পরে আপনি চাইলে চীনে জব করতে পারছেন, চাইলে বাংলাদেশে ব্যাক করে আপনি চাকরির অপরচুনিটি তৈরি হচ্ছে, আবার এখান থেকেই স্কলারশিপ নিয়ে মাস্টার্স করার জন্য ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডা এই দেশগুলোতেও মুভ করতে পাচ্ছেন। মানে আপনার জন্য ক্যারিয়ারের নানামুখী অপরচুনিটি আছে এখান থেকে পাশ করার পরে, যেটা বাংলাদেশের একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পাশ করলে অপরচুনিটিটা তুলনামূলক কম পাওয়া যায়। কারণ আমাদের দেশে প্রাইভেট সেক্টরে জবের অবস্থা এখন খুবই নাজুক, সরকারি চাকরির কথা বা নাই বা বললাম। সো আমি সাজেস্ট করবো যে যে স্টুডেন্টগুলো যারা এখন অষ্টম পর্বে আছেন, চীনের যেগুলো একবারে প্রথম শ্রেণীর মানে ভালো 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 ইউনিভার্সিটি, যেগুলো টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি, যেগুলো একটা ভালো স্কলারশিপ প্রোভাইড করে, যেমন টিউশন হোস্টেল ফ্রি স্কলারশিপ প্রোভাইড করে, কিছু কিছু ইউনিভার্সিটি আছে টিউশন হোস্টেল দুটোই ফ্রি স্কলারশিপ করে, ফ্রি দেয়, আবার মাসে মাসে একটা সামথিং অ্যামাউন্ট উপবৃত্তিও দেয়, আবার কিছু ইউনিভার্সিটি আছে যারা অনলি টিউশনটা ফ্রি স্কলারশিপ প্রোভাইড করে, হোস্টেলের ভাড়াটা পরিশোধ করতে হয়। এখন এই যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, এগুলোতে আপনি আপনি চাইলে কাল সিদ্ধান্ত নিলেন কালকে চলে আসলেন, ব্যাপারটা এরকম না, আপনার একটা প্রস্তুতি আছে, কাগজপত্র প্রিপেয়ার করার প্রয়োজন আছে, প্রোফাইল স্ট্রং করার প্রয়োজন আছে, দেন আপনি এখানকার একটা
টপ র্যাঙ্কিং পাবলিক বিশ্ববিদ্যালয় যেগুলো ওয়ার্ল্ড র্যাঙ্কিং 100 থেকে 1000-এর ভিতরে একটা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের ইউনিভার্সিটিতে কিন্তু আপনি পড়তে পারছেন। আমি র্যাঙ্কিংটাকে যদি কম্পেয়ার করি, বাংলাদেশের ডুয়েট যেটার ওয়ার্ল্ড র্যাঙ্কিং মোটামুটি 7000-এর উপরে, সেখানে আপনি চীনের কিন্তু একটা টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি, যার র্যাঙ্কিং 100 থেকে 1000-এর ভিতরে, এরকম র্যাঙ্কিংয়ের একটা ইউনিভার্সিটিতে কিন্তু আপনি পড়ালেখা করার সুযোগ পাচ্ছেন। এই সুযোগটা আপনি কাজে লাগাতে পারেন। কীভাবে কাজে লাগাবেন? এই মুহূর্তে যারা পলিটেকনিক পাশ করেছেন বা অষ্টম পর্বে রয়েছেন, এই সকল শিক্ষার্থী যারা চীনে পড়ালেখা করতে আসতে চান, আগামী 2025 বা পরবর্তী সেশনে যারা চীনে পড়ালেখা করতে আসতে চাচ্ছেন, এই সকল শিক্ষার্থীদেরকে নিয়ে এখন মূলত আমরা কাজ করছি। আমরা প্রথমে একটা শিক্ষার্থীকে, আমার বাংলাদেশে আপনারা জানেন প্রায় 4টা অফিস আছে। আমার অফিসে আসলে শিক্ষার্থীদেরকে প্রথমে আমরা ফাইল ওপেন করাচ্ছি, যেখানে কোনো টাকা পয়সা লাগে না। ফাইল ওপেন করার পরে ওই শিক্ষার্থীকে আমরা ফ্রি অফ কস্টে অনলাইনে প্রথমে ডুওলিঙ্গো অথবা আইএলটিএস, যার একাডেমিক ব্যাকগ্রাউন্ড যেরকম তাকে আমরা সেই কোর্সটা করাচ্ছি, কারোর কেউ ডুওলিঙ্গো, কাউকে আইএলটিএস। এই কোর্স করানোর মাধ্যমে আমরা একটা ভালো প্রোফাইল তৈরি করছি। সর্বপ্রথম একদিকে আপনার একাডেমিক রেজাল্ট, একদিকে আপনার আইএলটিএস বা ডুওলিঙ্গো স্কোর, কারণ আমরা আপনাকে 1 থেকে 2 মাসের একটা ডুওলিঙ্গো কোর্স করালে আপনি একটা ভালো স্কোর আনতে পারবেন। তো ডুওলিঙ্গোর একটা ভালো স্কোর, একাডেমিক একটা রেজাল্ট, দুইটা মিলে কিন্তু একটা স্ট্রং প্রোফাইল তৈরি হবে। এই স্ট্রং প্রোফাইল দিয়ে যখন আমি অ্যাপ্লিকেশন করব, তখন আপনাকে চীনের একটা টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটির সাথে একটা ভালো স্কলারশিপ, যেখানে আপনি টিউশন হোস্টেল দুটোই ফ্রি পাবেন অথবা টিউশন হোস্টেল ফি মাসে মাসে উপবৃত্তি পাবেন, এই রকম স্কলারশিপ কিন্তু খুব ইজিলি আপনাকে ম্যানেজ করে দেওয়াটা সম্ভব হবে। ঠিক আছে, সো আপনার কাজ হচ্ছে আপনাকে সর্বপ্রথম পাসপোর্ট করতে হবে। পাসপোর্ট করার পরে আমার অফিসে চলে আসতে হবে। আমার অফিসের ঠিকানা, আমাদের সাথে যোগাযোগ করার যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো রয়েছে, সেগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি অলরেডি প্রোভাইড করে দিয়ে দিয়েছি। আপনারা অফিসে আসেন, বিস্তারিত আরও আলাপ আলোচনা করে আপনারা চাইলে আপনারা চীনে উচ্চশিক্ষা নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। আমরা আপনাকে সর্বোচ্চটুকু সহযোগিতা করার চেষ্টা করব। আমরা তুলনামূলক একটু কম পারিশ্রমিকে বাংলাদেশি স্টুডেন্টদেরকে একটু হেল্প করার চেষ্টা করি, এবং একটা শিক্ষার্থীকে ফাইল ওপেন থেকে শুরু করে চীনে পৌঁছে দেওয়া পর্যন্ত যে প্রসেসগুলো আছে সর্বোচ্চটুকুই সহযোগিতা করার চেষ্টা করি, এবং আমাদের পারিশ্রমিকগুলো অ্যাজ ইউজুয়ালভাবে আমরা ভিসার পরে রাখার চেষ্টা করি, যাতে শিক্ষার্থীরা খুব স্বাচ্ছন্দ্যে চীনে চলে আসতে পারে। এই ছিল আজকের ভিডিওতে। যারা বাংলাদেশ থেকে পলিটেকনিক শিক্ষার্থী আছেন, চীনে পড়ালেখা করতে আগ্রহী, যদি বিস্তারিত কথাবার্তা বলার প্রয়োজন হয়, সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে আরও আলাপ আলোচনা করতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।